এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে যানবাহনের চাপ বেড়েছে, ঘাট এলাকায় পারাপারে অপেক্ষায় সহস্রাধিক যানবাহন। এ বিষয়ে জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি চলে আছে তার কাছে। ইউসুফ, কাজল, পাটুরিয়া দৌলতদিয়া নৌতে কিন্তু আসলে শিবুলা কাঁঠালবাড়ি নৌতে ফেরি চলাচল দিনের পর দিন এবং বারবার বন্ধ হওয়ার কারণে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌতে দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। তো এই সেই ক্ষেত্রে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌতে আসলে মোট 16টি ফেরি এই মুহূর্তে রয়েছে, তার মধ্যে 15টি ফেরি চলাচল করছে। অন্যদিকে কিন্তু যানবাহনে তো আসলে অ্যাম্বুলেন্স, ছোট যে যানবাহন রয়েছে পরিবহন, এদের অগ্রাধিকার দিতে গিয়ে কিন্তু সবচেয়ে বেশি জমে যাচ্ছে পণ্যবাহী ট্রাক। আসলে তো পণ্যবাহী ট্রাক কিন্তু এই ঘাট এলাকা থেকে 7 কিলোমিটার দূরে তো উথুলি সংযোগ করে সারিবদ্ধ করে রাখা হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কমপক্ষে আসলে তো 8 শতাধিক যানবাহন এই যে পাটুরিয়া ঘাট এলাকায় কিন্তু পারের অপেক্ষায় রয়েছে। দুটি টার্মিনাল এবং কিন্তু রাস্তার ভিতরে, ঢাকা পাটুরিয়া রাস্তার ভিতরে কিন্তু যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘ লাইনে এই যে পণ্যবাহী ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। আমি শ্রমিকদের সাথে কথা বলেছি, শ্রমিকরা আসলে বলছে দীর্ঘদিন ধরে কিন্তু এই শিমুলের কাঁঠালবাড়ি নৌরুটে বন্ধ থাকা এবং তো পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে কিন্তু তাদের এসে যে সময় নষ্ট হয়ে যাচ্ছে, অন্যদিকে কিন্তু তাদের যারা শিমুলের কাঁঠালবাড়ি ব্যবহার করছেন তারা কিন্তু আসলে এই যে রোডটি রয়েছে এই রোডে এসে তারা তো অতিরিক্ত তেল যে তাদের খরচ হয়ে যাচ্ছে এবং কিন্তু এখানে ভোগান্তিতে পড়ছে, দিন দিন বসে থাকার জন্য তাদের কিন্তু আসলে খরচও বেড়ে যাচ্ছে। অন্যদিকে কিন্তু তাদের যে পণ্য রয়েছে পণ্য তারা ঠিক মতো আসলে পৌঁছে দিতে পারছে না, তারপরে ব্যবসায়ীরা কিন্তু এটা লোচের সম্মুখীন হচ্ছে। অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌটের যে কটি চাল রয়েছে সবকটি চাল কিন্তু সচল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিআইডব্লিউ টিএ কর্তৃপক্ষ সবসময়ের জন্য আসলে এখন একটা নিয়োজিত রয়েছে বিআইডব্লিউ টিএ 3টি রেজার দিয়ে কিন্তু চাল ঠিক রাখছে। সেক্ষেত্রে যে সমস্যাটা মরার উপর খাবার ঘা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ফেরি সংকট। আসলে তো আগের তুলনায় এখন তো যানবাহন সংখ্যা তিনগুণ বেড়ে গিয়েছে, তিনগুণ বেড়ে যাওয়ার কারণে আসলে যে পরিমাণ ফেরি বা ঘাট থাকার কথা সেটা কিন্তু থাকছে না। আবার প্রায়ই দেখছি আমরা যে পাটুরিয়া দৌলতদিয়া উভয় ঘাট এলাকার এটা ঘাটের যে মুখের সঙ্গে নাব্যতা সংকট দেখা যাচ্ছে, পরে তো কখনো 2 দিন 1 দিন সেইটা ঘাটের আসলে নাব্যতা সংকট দূর করার জন্য ঘাট কর্তৃপক্ষ সেখানে ড্রেজিং করাতে কিন্তু সেই ঘাট গুলো বন্ধ থাকছে দিনের পর দিন। অন্যদিকে কিন্তু প্রত্যেকটা ঘাটে অর্থাৎ পাটুরিয়া ঘাটের যে 5টি ঘাট রয়েছে তার 4টি আছে ফেরিঘাট, এই ফেরিঘাটে কিন্তু 12টি মুখ রয়েছে। এই ড্রেজিং এর কারণে কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে যে 2-1টি পকেট বন্ধ থাকছে, যার জন্য কিন্তু আসলে লোড আনলোডের সময় বেশি লাগছে এবং ঘাট না পেয়ে ফেরিগুলো কিন্তু অপেক্ষায় থাকতে হচ্ছে। অন্যদিকে কিন্তু আসলে ব্যবসায়ীরা যেটা বলছে বলে আসলে তারা বারে বার কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের সঠিক কিন্তু ঘাট এলাকাতে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে। তবে বিআইডব্লিউ টিএ টিসি এদের যে ভূমিকাটা ঘাট এলাকার জন্য সেটা কিন্তু আর অত্যধিক ভূমিকা থাকার কথা, যেহেতু শিমুলা কাঁঠালবাড়ি একটা সংকট দেখা দিয়েছে সেগুলোতে বেতন করে একটা আসলে একটা পরিকল্পনা সৃষ্টি করতে হবে এই দুর্ভোগ কমানোর জন্য। এই ছিল কাজল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। পাটুরিয়া ঘাট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী।